অনলি টিভি, দেশ ও জনতার কথা বলে। কুমিল্লার দাউদকান্দিতে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জুয়েলের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পৌর ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি এ কে এম শামসুল হক, পৌর বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কুমিল্লা থেকে সাদাত হোসেন সাকু, পল্লী টিভি।